তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো বন্ধুরা, তোমরা জানাও আমাকে তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো। আমার তো বেশ ভালো কাটছে, তো তোমরাও কমেন্টস করে জানাও তোমাদের পুজো কিরকম কাটলো। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি বিজনীতে। আসামের সব থেকে লক্ষ্মী পুজোর বড় মেলা যদি হয়, সেটা হয় আমাদের বিজনীতে। তো আসামের সব থেকে বড় মেলা, তো সেখানে আমি যাব। মেলাতে গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব, কি আছে না আছে সম্পূর্ণ এ টু জেড শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। তো তোমরা তো জানোই, ভিডিও দেখতে হলে কি কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে, আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো গাইস, বেশি আর দেরি করবো না, লেটস স্টার্ট। তো বন্ধুরা, যেহেতু আমি বাইক নিয়ে যাব, তাই হেলমেটটা নিয়ে নিলাম, কারণ অলওয়েজ ওয়্যার হেলমেট ব্রো। তো এই হলো সেই মন্দিরে যাওয়ার আগে একটা ডেকোরেশন করা হয়েছে, লাইটিং গেট বানানো হয়েছে। তো এখান থেকে আমি প্রথমে তোমাদেরকে মন্দিরটা দেখাবো যেখানে লক্ষ্মী ঠাকুরের পুজো হয়েছে। তো সেখানে যাবো প্রথমে, তারপর আমি মেলার ভিতরে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই হলো সেই লক্ষ্মী মন্দির, ভেতরে মায়ের মূর্তি আছে, তোমাদেরকে দেখাবো। আর তোমাদের জানার জন্য আমি বলে দিই, এই মন্দিরটা 132তম এবার পুজো হচ্ছে। আর এটা হলো যে কোচ রাজা বিজিত নারায়ণের যে বংশধর ছিল, ওনার আমলের থেকে এই পুজোটা হয় এখানে। তো দেখতে পাচ্ছ মন্দিরটা এখনও কমপ্লিট বানানো হয়নি, এটা নতুন করে বানানো হচ্ছে মন্দিরটা। তো কয়েক মাসের মধ্যে হয়তো হয়ে যাবে। তো বন্ধুরা, এবার লক্ষ্মী পুজোর উপলক্ষে এবারের মেলা 12 দিনের জন্য রাখা হয়েছে। আগে তো অনেক এক মাস দেড় মাস ধরে মেলা হতো, কিন্তু এখন আর হয় না, তাই এখন 12 দিন 13 দিন এরকমই হয়। তো এবারও 12 দিন রাখা হয়েছে। তো তোমরা চলে আসো মেলা দেখতে, খুব বড় একটা মেলা, আসামের সব থেকে বড় মেলা হয় এটা। চলে আসলাম বন্ধুরা মেলার ভিতরে। আর এটা দেখতে পাচ্ছ সোফা আছে, তার সাথে আছে রেলগাড়ি। তো এটা হলো মামার রেলগাড়ি, আর তার সাথে আছে তোরা তোরা। কোনোটাতেই মানুষ নেই, কারণ 2-3 দিন হলো মেলা জাস্ট বসেছে। তো কিন্তু কদিন পরে দেখবে একদম এতটাই ভিড় হয়ে গেছে, মানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই তোরা তোরা সাইডে আছে নাগরতলা। নাগরতলা যেটা লাইটিং করেছে, সত্যি এটা খুব মানে দূর থেকে অনেকটাই ভালো লাগে, আর যখন ঘুরবে তখন তো অসাধারণ লাগে। তো যারা যারা পছন্দ করো এগুলোতে উঠতে, তারা চলে আসো বিজনির বিখ্যাত সেই লক্ষ্মী মেলা। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো। আরে ভাই, এটা দেখ না কি বানাইছে ভাই শিবম, দেখ কালা ভূত নাকি কি বানাইছে, এটা দেখলে বাচ্চারা ভয় যাবো তাই না গো? এটা দেখলে নাকি ভিতরে যাবোই, আরো যে কত বিষয় আসবো মেলাতে। সজনী তোকে 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 ভালোবাসবো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি তোমরা মেলাতে এসে ভাবছো যে অনলাইনে পে করবে, মানে ক্যাশ পেমেন্ট করবে না, যে কোনো জিনিসই হোক, খাওয়া দাওয়াতে হোক বা কোনো কোথাও কোনো কোনো জিনিসে ওঠার পর, তাহলে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। কারণ কি, মেলার ভেতরে নেটওয়ার্ক খুব কম। তো তুমি কোনো জায়গায় কোনো একটা জিনিস নেওয়ার পর বা কোনো একটা জিনিস খাওয়ার পর বা নাগরদোলা হোক বা কিছুতে ওঠার পর, তখন যদি বিল পেমেন্ট না করতে পারো অনলাইনে, তখন মানে তোমার সময় অনেকটা লেট হবে, সেখানে তোমাকে ওয়েট করে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার নেটওয়ার্ক না ঠিক হবে। তো এর জন্য এই প্রবলেমটা তোমরা ফেস করতে পারো। তো এটাই বলার ছিল। কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে, কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে, বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে, রাগ হলে নতুন করে কাছে ফিরে আসবো, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি হাজার বার নাম দেব তোর ঝড়, প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি হাজার বার নাম দেব তোর ঝড়, কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে। তো বন্ধুরা, মেলা ঘুরতে ঘুরতে আবার আমরা লক্ষ্মী মন্দিরের ভিতরে যাব। তো তারপরে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন আর একটি ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে। কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে, প্রেম ভরা ওই চোখের তলায় কালি না থাকে, শান্ত করে তোকে